আমি যেটা মনে করি এখন, তারপর দেখেন ওখান থেকে আমাকে পাঠাইছে আপনার পপুলার হসপিটাল, এখানেও আমি অনেক টাকা ব্যয় করছি পপুলার হসপিটালে, ডাক্তার সার্টিফিকেট আছে বুঝছেন, কিন্তু এই সমস্তটি এই সমস্তই আমার কোনো কাজে লাগে নাই, এবং যে আমি কত টাকা ব্যয় করছি সেই অঙ্কটা আমি নাই বললাম। তবে এখানে আসার পরে আর একটা পরীক্ষা করছি আমি, এই পরীক্ষার পরে ভাই আমি একদম সুস্থ হয়ে গেছি। আই বিএস সাধারণত এই পরীক্ষাটা করার সবারই দরকার যাদের আই বিএস টা বি, মানে ডায়রিয়া ধরেন আই বিএস, আমি ডায়রিয়ার আই বিএস রোগান্ত, এটা মানে তিন ধরনের বলে হয় দেখে বলে। তো এই পরীক্ষাটা হলো আপনার, এটা বাংলাদেশে কি বলেন বুঝি না, আপনার হেলিকো ব্যাকটেরিয়া পাইরেস, হ্যালো, এই পরীক্ষাটা করার পর আপনার এই পরীক্ষাটা অনেক কঠিন, কিন্তু বাংলাদেশ হয়তো সহজ হতে পারে, যে কোনো হসপিটালে যদি কোন যে আমি এই পরীক্ষাটা করুম হয়তো পাইবেন, হয়তো ইউনিটি ইউনিটে হয়ে পারে, অথবা আপনি কি কয় ইসলামিক হসপিটাল হতে পারে, যা একটু বলবেন যে আমার এই হেলিকো ব্যাকটেরিয়া পাইরেস পরীক্ষা করুন বুঝছেন, পরীক্ষাটা করলে আপনি যে ওটাই করবো আপনি এটাই পেটের মধ্যে হেলিকো ব্যাকটেরিয়া থাকে তাই বেশি, এই তো রিপ শক্তি এক নম্বর, এটা এটাকে করে না পরীক্ষাটা, এন্ডোস্কোপি ক্রোন কপি করে, এটা তো পরীক্ষা করে না এন্ডোস্কোপি ক্রোন কপি, আপনি বুঝছেন রক্ত পরীক্ষা করে এটা আছে না। আর হইলো আপনি আর একটা পরীক্ষা আছে এই দেশে করছি, সেটা হলো আপনি ফুড অ্যালার্জি, ফুড অ্যালার্জি এই দুটো পরীক্ষাই আমি আই দিয়েছি, অন্য কোনো চিকিৎসা নাই, সব সব দিকে ভালো আসবো, ফুড অ্যালার্জি পরীক্ষা করলে আপনি আয় করবো আপনি সমস্যা কি। তার এই পরীক্ষা করার পর আপনি এখানে, এখন আমি এখন একটা ওষুধ খাই, সাধারণ সাধারণ একটা ওষুধ খাই, আমি একদম সুস্থ, আমার শরীর ভালো হয়ে গেছে। আর এই আইবিএস এর তো মানে সিমটম অনেক, মানে সিমটম একটাই আইবিএস থেকে সিমটম কিন্তু দেখা যায়, আপনি আমার ধর এই ওষুধ তো খারাপ ছিলাম, আপনি প্রস্রাব টয়লেট প্রস্রাব করবেন, প্রস্রাব করার জন্য গেছেন আপনি বইছেন, কিন্তু আপনি হয়ে গেছে মিউকাস গেছে টয়লেট রাস্তা দিয়ে মিউকাস বেরিয়ে যায় বুঝছেন, নামাজ পড়ি অনেক ফিরে কাপড় তুলছেন করতো ই করতো, আবার মনে করেন আপনি প্রস্রাব করছেন দেখা গেছে সামান্য একটু প্রস্রাব আসবো, তখন কি জানেন ওই যে আপনি ধাতু যায়, তা আপনি যখন ডাক্তারে বলবেন শরীর আপনি ধরুন যে ভিটামিন, আমার ওই যে পপুলার হসপিটাল আছে আমার অনেক ট্যাবলেট দিয়েছে ভিটামিন ক্যালসিয়াম, মানে অনেক দামি দামি 3-5 হাজার ওষুধই লাগে, কিন্তু ওটি খাইলে ওষুধ কিন্তু আপনি কাজে লাগবো না, আপনি খাইবেন পেটে ধরবো না ভাই, কোনো কাজে লাগবো না, আপনি খানাই হজম হয় না। তো এই দুইটা পরীক্ষা করার পর আপনি রেজাল্ট ভালো রেজাল্ট পাইবেন, এবং তারপরে ফুটের মধ্যে ফুট অ্যালার্জির মধ্যে আপনি কখনোই আপনি আপেল নাশপাতি শাক এই জিনিস খাইতে পারবেন না, টোটালি এটা বন্ধ করে দিতে হইব, এবং আপনি সবজি খাইতে মানা করবো, কিন্তু আপনি সবজি খাইতে পারবেন, আমি যে সবজি খাই যে আপনি বানাই দেখাবো এখন, আমি আপনি কিছু সবজি বানাই বানাও খাই আমি কিনেও খাই, যে বিটুটা যারা যদি যারা প্রবাসী থাকে তাদের জন্য বলতেছি এই সবজিটি আপনি খাবেন আই বিএস জন্য ভালো থাকবেন, আই বিএস থাকার ভালো থাকার একদম সহজ উপায়, কিছু খানা আপনি খালি মানে সেভ করে খাইবেন, এই যেরকম আপনি কলা খাইতে পারবেন, কলার সাথে আপনি পর্তুগালি ফল যেরকম মালটা এটা খাইতে পারবেন না, এটা খাইবেন কিন্তু কলার সাথে না আগে পরে খাইবেন, ওই কলা খাইছেন আপনি ঘন্টা পরে পর্তুগালি খাইবেন, যেরকম যে কোনো ফল খাইতে পারবেন, আনারস আনারস পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রচুর আনারস খান, তারপর আপনি আপনি কি কয় ডালিম খান, ডালিম ইচ্ছা মতো খান কোনো সমস্যা না, আপনার যে করবো কলা আপনি প্রতিদিন দুইটা খান, দুইটা করে ডিম খান। আর একটা জিনিস বলি, আইবিএস যারা তারা সূর্য ডুবার পরে কোনো খানা খাইবেন না, কথাটা বুঝছেন ক্লিয়ার, এটা কিন্তু আপনি হজম হইব না, যখন আপনি সূর্য ডুবে যাবো আপনি মনে করেন আপনি রুটি ভাত খাইতে পারবেন না, রুটি খাইতে পারবেন না, রুটি খাইলে পারবো খাইতে পারবেন, আরো অনেক খানা আছে এখানে আমি এত কিছু আপনি ইয়ে বোঝাতে পারবো না। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস, পানি আর খানা একসাথে খাইবেন না ভাই, যারা আইবিএস আছে বাই ডায়রিয়া পানি খানা একসাথে খাইবেন না, পানিটা খাইবেন আধা ঘন্টা হয়তো আধা ঘন্টা পর, যেটা স্বাভাবিক লোক যেরকম পানি পর সাথে সাথেই খাওয়ার সাথে পানি খায়, কিন্তু আপনি খাইতে পারবেন না, আর চিনি খাই পারবেন না, চিনি খাইলে পারবো ভাই আমার যতটুকু অভিজ্ঞতা, চিনি জাতীয় জিনিস খাবেন না, কিন্তু আপনি বলেন না না হ্যাঁ টমেটো হ্যাঁ এটা সুন্দর ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, মেবি এটা আমারও আমি কিছু আমি এখান থেকে আমি যেটা সুপারি কিনে খাই এই জিনিসটা আমি দেখেন এখানে কি কি আছে দেখেন দেখছেন গাজর ফুলকপি তারপরে আপনি শশা এটা কিনতে পাওয়া যেতে পারে, যারা ইয়ে থাকে মানে বাইরে থাকে যে কোনো সুপারি কিনতে পারে, বাংলাদেশে এটা পাওয়া যায় না, এটা আপনি তৈরি করতে বুঝছেন দেখা যাক একদম সালাদটা মধ্যে হওয়া উচিত, সালাদ শশা ছুইলে এবং
মোটু চুকলা হালাই খাবেন এবং পিসিটা হালাই দিবেন আর বাকি খাবেন সকালে খান আপনি একদম সুস্থ সারা খেয়ে পারবেন আপনি ওই যে কি কয় টমেটো খাই পারবেন খাই পারবেন পেঁপে খাই পারবেন এটি সমস্যা বলবো পেঁপে তরকারি যেমন লাউ যেটা আমরা কদু বলি এটা খাইতে পারবেন কিন্তু মিষ্টি কুমড়া খাই পারবেন না মিষ্টি কুমড়া পারবো এই নিয়ে আপনি খান আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আরো অনেক খা আছে এবং এই সবজিটা আমি যেটা আপনি এখান দেখাইলাম এটা আপনি নিজে তৈরি করা পারবেন এটা একদম সহজ এই একটা জিনিস দেখাই আপনি এই আমি দেখাইতেছি এটারে দেখেন এটারে কয় অ্যাপেল সিডার ভিনিগার অত যারা বাইরে থাকেন প্রবাসে থাকেন তারা যে কোনো সুপার ছবি এটা পাইবেন এই অ্যাপেলের ছবিটা দেখবেন দেখুন একটা ইক্সিতি বলে বুঝছেন এটা এটা দিয়ে আপনার একটা লবণ আছে লবণটা আমি দেখাই সাদা লবণ না যেহেতু আমি আপনাকে দেখাইতেছি একটু এটাকে বলে পিঙ্ক সল দেখছেন লাল রঙের লবণ এটা এটার মধ্যে পানির সাথে গুলাবেন গুলে পানিটা সাধারণত একটু বয়ল করে নিন অথবা বৃষ্টির পানি হলে আরো বেশি ভালো তারপরে লবণটা দিয়ে একটু লবণটা একটু বেশি মাত্রা পানিটা দিবেন তখন সবজিগুলি কাটবেন কাটার পর একটা কাছের বইরমে ও কাছের বইরমে বেশি ভালো হয় অত না থাকলে প্লাস্টিক হবে এটা আমার পুরের মতো ডাইকে এরকম ঠিক যেখান থেকে কমতে খাজা এই সব পিজরে ভিতরে ভরবিল বইরে ওই লবণটা দিয়ে আর এই এই এর বেনিগেট এর মধ্যে কিছু দিবেন তো আপনি ছোট তিন চামচ দিলেন দিয়ে এটা রোদে রেখে দিবেন রোদের মধ্যে যদি করা রোদ থাকে তাহলে তিন দিন রয়ে যাবে এটা আর যদি সূর্য তাপ কম থাকে তাহলে পাঁচ দিন লাগবে তারপর এই সবজিটা আপনি ফ্রিজে রেখে এটা আপনি খাবেন ইচ্ছা মতো এর তো আপনি ফুলকপি খাই পারবেন না ফুলকপি বাঁধাকপি সব খাই পারবেন এই ধরনের এরকম প্রসেসিং ফুড মানে প্রসেসিং সবজি এই সবজিটা বানায় খাবেন অত এটার মধ্যে অনেক বিটু আছে অনেক কিভাবে তৈরি করতে হয় একটু আপনি গোলমরিচ দিলেন গোলমরিচটা খেতে পারবেন এবং লাল মরিচ আপনি খাই পারবেন না যেটা আপনার শুকনো মরিচ বলি এই ফাঁকিটা আপনি খাই পারবেন না আর তরকারি যদি আপনি ভাত খান আপনি শুকনা খাইতে হবো আপনি বেশি তরকারি খাই পারবেন না বেশি তরকারি খাইলে আপনি হজম হবো না ওই যেটাই রইব মানে তরকারিটা শুকনা এবং যদি আপনি বিয়ে বাড়ি যান এটা তৈরি করবে রোদে রেখে সবজিটি বইরা ও বেনিগেট দিয়ে ঢাকনা দিয়ে আপনি রোদে বহাই দিবেন যদি রোদের তাপ বেশি থাকে ও এটা আপনি মনে করেন যেটা তো পানি হিসেবে দেওয়া যায় আপনি যদি মনে করেন যে 3 লিটার 2 লিটার পানি দেন এক মুঠ লবণ দিবেন 3 লিটার পানিতে এক মুঠ লবণ দিবেন লবণটা দিয়ে করা এই ধরনের তখন এটা ওই ছবিটা বইরে ওই পরিমাণ মতো আপনি যে ডিবরা ভরবেন এরকম ডাইকে দিবেন ডাইকে দিয়ে পানিটা পুরো ভরবেন বইরে একটা ঢাকনা দিয়ে আর ওই যে আপনি বলেন তো লবণ দিবেন অ্যাপেল সিডার ভিনিগার দিবেন আর লাস্টে একটু তেল দিতে পারেন সর্ষের তেল ও তেল না দিলেও চলে তেলটা দিলে মানে উপর দিয়ে নষ্ট হয় না বুঝছেন তখন এর ওই দিয়ে শুকাই দিবেন এটা দিকে রোদে থাকলে গরম হয়ে এটা বুড়ু বুড়ু শব্দ হয়ে পরে সবজিটি এরকম কালার হয়ে যাবে অরিজিনাল সবজি তো ধরুন এরকম থাকবে না যেন কালার বোঝা যায় না এরকম হয়ে যাবে এটা 3 দিন লাগে যদি রোদে দেন 3 দিন আর রোদে তাপ কমে তাহলে 5 দিন যে এটা ফিরে আবার ফ্রেশ পানি দিয়ে আবার আরবি বলে তুলসী যদি আরবেন কান্ডিতে যদি হয়ে থাকে সবার সবাই গেলে বলবো যে আমি তুলছি তখন আপনি এই দিয়ে এটা দিব সে এরকম কিছু গুলমরিচ দিবেন দরকার হলে এরকম মরিচ দেন দেয় মরিচ সব সবজি দিতে পারবেন এটার মধ্যে কোনো বাধা নাই বাঁধাকপি ফুলকপি পাতাকপি মরিচ এই যে কপি গাজর শসা পেঁপে তারপর আপনি কি কর আপনি ওই মূলে মানে সবই দেওয়া যায় যখন এটা হয়ে যাবো তখন আপনি এটা খাইলে আপনি বুঝতে পারবেন এটা খাইলে কি আপনি পেটে ভালো ব্যাকটেরিয়া জন্ম এটা থেকে এবং আপনি খানা শক্তি হজম হইবে বুঝছেন খুবই ভালো এবং আপনি বললাম না আপনি ওই দুইটা পরীক্ষা করার পর আপনি সব কিছু খাবেন এখন সব খাই আমাকে প্রথম বলছে জানেন আমাকে বলছে তুমি গরুর মাংস দুধ খাই পারবে না ভাই আমি আলহামদুলিল্লাহ আমি দুধ তো খাই গরুর মাংস খাই যদি আমাকে কল করে দেখ করতে আমি তাহলে সবাই দেখাবো আমি দেখ দেখ হাফ পিস দুধ একসাথে কিন্তু হ ওই যে রাতের রাতে দুপুরে খানা খাওয়া আমি খানা খাব না রাতে আমি শুধু খাই হাফ কেজি দুধ একটা ডিম এই ধরনের রাতের খানা মান আর সকালে উঠে আপনি দুইটা ডিম একটা কলা এই নাস্তা তারপর অন্য অন্য নাস্তা খাই আমি এখন ওষুধ সব সাইড দিতে ভাই কোনো ওষুধ খেয়ে নেই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ভাই আমি